সাব্বান বল, কিছু বলবি না কিছু? ও আচ্ছা আচ্ছা, যাও জানিও না আমি ফোল্ডিং করতে। যাই হোক, এই পাশটা আর এই পাশটা ফিক্স, তারপর খুললে কতটা খুলে যাচ্ছে দেখা। হ্যাঁ হ্যাঁ, এতটা ফুল ওপেন থাকছে, ঠিক আছে, কিন্তু আমি হ্যাঁ 50% ওপেন। আমি শুভকে বলেছিলাম যে পুরোটা খোলার একটা কনসেপ্ট বলেছিলাম, বাট সেটা শুভর পছন্দ হয়নি। সো এদিকেও লেগে গেছে, সো এই হচ্ছে পরিস্থিতি। কাজ চলছে, চলবে, আর কবে শেষ হবে আমি জানি না। যারা বাড়ির কাজ করে তারা এরকমই ফিল করে, শেষই হতে চায় না, শেষই হতে চায় না। সো যাই হোক, আশা করি অনেকটা হয়ে এসছে, হয়ে গেলে তোমাদেরকে ভালো করে দেখাবো। এখন মাঝে মাঝে অল্প অল্প মানি টাটা করে দিয়েছে বন্ধুদের। হ্যাঁ কি হয়েছে, কাদের সাথে বসেছ? দিদার সাথে। তুমি ভয় পেয়েছো আমাদের দেখা? ভয় পেয়েছো? আমরা গেছিলাম তো, আমরা তো বাইকে তাড়াতাড়ি চলে এসেছি। ওই দেখি খুশি হয়ে গেছে। গাইজ, অনেক দিন পরে ব্লগ করছি, আমার খুব ব্লগ করতে ইচ্ছা হচ্ছে, জানি না কেন মনটা খুশি খুশি লাগে, কিন্তু তাও আমি রেকর্ড করছি, আমার খুব ভালো লাগছে। অনেকদিন পরে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো আমার চোখ মুখ, আমাকে দেখে মনে হচ্ছে আমি কোনো বাবার পাল্লায় বসি না, যেটা মান্নাত আছে, পরে বলবো সেটা। যাই হোক, তৃষার আজকে আমি পা ধরতে চাই অন্তরা, কারণ ওর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমার বয়সই শুধু বেড়েছে, এক্সপিরিয়েন্স কিছু বাড়েনি, আমি তৃষার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিতে চাই। আর মানিও এসছে অনেকদিন বাদে, মানে কিছু বলতে অনেক আন্টিরা তোমাকে অনেক মিস করে, সবাই লেখে তুই কেমন আছে, কিছু বলবে কাউকে? তোমার পায়ে লেগেছে কোথায় দেখিয়ে দাও? পায়ে লেগেছে, খুব ব্যথা লেগেছে, পায়ে
যাই হোক, অনেকদিন বাদে ব্লগ করছি, এই ব্লগটা তোমরা দেখতে পারবে, এই ব্লগের সাথে আরও অনেক কিছু জুড়বে। এনিওয়েজ আজকে আমরা এসেছি এখানে একটা ডগ কিনতে। আমাদের অ্যাজ ইউ নো কি আমরা একটু এক্সটেনশন করেছি বাড়ির, তো ওখানে কিছু ডেকোরেশনের জন্য এখানে বিরাটির পরে আর কি এই দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তার বাদিকে টপের অনেকগুলো দোকান আছে, চিনামাটির টপ পাওয়া যায় বেশ ভালো ভালো সুন্দর সুন্দর, কিন্তু প্রাইসিং প্রচুর প্রাইস পড়ে। কিন্তু তুমি যদি সঠিকভাবে করতে চাও বা সঠিকভাবে চাও যে ওটা তোমরা হাসিল করবে, তাহলে তোমাদের বার্গেনিং স্কিল খুব ভালো হতে হবে। আমি জানি না তোমাদের বার্গেনিং স্কিল ভালো কি না, যদি ভালো হয় তাহলে ওরকম একটা জিনিস পেয়ে যাবে যেটা ওরা 1200 টাকা বলবে কিন্তু তিশা ওটা 600 টাকায় নিচ্ছে, অসাধারণ বার্গেনিং স্কিল। এটাই আমি তোমাদেরকে বলতে চাইলাম, তার জন্যই আমার ব্লগটা করা। মানি রা খুব পছন্দ, তাই তো মানি? আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সো ভেরি গুড মর্নিং ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট সেফ আছে। অনেক দিন বাদে ব্লগ করছি, অনেক দিন মানে ইন দ্য সেন্স প্রায় দু মাস পরে আমি ক্যামেরা তুলে কথা বলছি। যাই হোক, আমি জানি ব্লগের নিচে অনেক কমেন্ট আসবে যে দাদা কোথায় ছিলে, কেন ব্লগ দিচ্ছ না, কী ব্যাপার, কী বৃত্তান্ত, অনেক কিছু প্রশ্ন আসবে। বাট ইগনোর দ্যাট, তোমরাও সবাই ওই কোশ্চেনগুলোকে ইগনোর করো, কারণ সবসময় ব্লগ করা সম্ভব হয় না, সব সময় প্রত্যেকটা মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। এখন বাড়ির প্রচুর কাজ চলছিলো, মোটামুটি বাড়ির কাজ হয়েছে, এই দিকটাতে সামলাতে হচ্ছিলো, কাজের দিক সামলাতে হচ্ছিলো, ইউটিউব চ্যানেল আছে সেগুলো সামলাতে হচ্ছিলো, সমস্ত কিছু করে ব্লগ আর করে ওঠা হয়নি। তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আজ আমি ব্লগ করছি কারণ আজকে একখানা বিশেষ দিন, সে দিনটা কী আস্তে আস্তে তুমি দেখতে পারবে। এর মাঝে আমি ব্লগ করেছিলাম, হ্যাঁ আমার এরকম অবস্থা দেখে তোমরা ভেবো না যে আমি সন্ন্যাসী নিচ্ছি বা বনবাসে গেছি বা কিছু, এরকম কোনো ব্যাপার না। এটা রিজনটা আমি শেয়ারও করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একবার টুক করে ওটা দেখে নাও তারপরে আমি তোমাদের বলছি। অনেক দিন পরে তোমার সাথে দেখা হয়েছে, দেখো আমার চোখ মুখ, আমাকে দেখে মনে হচ্ছে আমি কোনো বাবার পাল্লায় বসি না, এটা মান্নাত আছে, পরে বলবো। যাই হোক, সো সেই কারণটা তোমরা আজকে জানতে পারবে। আর হ্যাঁ, এখনও কেউ জানে না, বাড়ির কেউই জানে না, সো তোমাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করবো। সো দেখতে থাকো ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগটা। এই ব্লগটা মোটামুটি একটা লাইফ আপডেট দেখতে চলেছো তোমরা। আর হ্যাঁ, এর মাঝে আমরা অনেক জায়গায় গেছিলাম। আর হ্যাঁ, নৈনিতালের সিরিজ হয়তো তোমরা দেখেছো, কেমন লাগলো সেটা জানিও। এখনও 2 এপিসোড বাকি আছে, আমি দেখতে পাচ্ছিলাম যে এত কেউ এনগেজ করতে পারছে না, কানেক্ট করতে পারছে না বলে লাস্ট 2 এপিসোড আমি এখনও দিইনি। বাই দ্য ওয়ে, যদি তোমরা দেখতে চাও, যারা দেখেছো তারা আমার নিচে কমেন্ট করো, তাহলে যদি আমার মনে হয় যে 2 এপিসোড বাকি আছে সেই 2টো আমি পোস্ট করে দেবো, আমার কাছে রেডি রয়েছে। তারপরেও আমি ব্লগ করেছি, তারপরে আমরা কেরালা গেছিলাম, কেরালাতে প্রচুর মজা করেছি, সেটার আমি ব্লগ করেছি কিন্তু পোস্ট করা হয়নি। তিশার চ্যানেল একখানা ছোটোখাটো ব্লগ পোস্ট আছে হিন্দিতে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে হ্যাঁ কেরালার ব্লগ দেখতে চাও, তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, উপরে আই বাটনেও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। নেক্সট আরেকখানা ট্রিপ আছে, সেটার ব্যাপারেও পরে বলবো এবং সেটাও ব্লগ করবো, কারণ আমি বলেছিলাম যে কোথাও ঘুরতে গেলে আমি ব্লগ করবো, বাট অনেক জায়গায় করেছি কিন্তু পোস্ট করা হয়নি, এবারে আমি অবশ্যই পোস্ট করবো। সো এই হচ্ছে গিয়ে এখন আপডেট। টুইগি এখন ঘুমাচ্ছে, টুইগি গতকাল একটা স্কুল প্রজেক্ট বানিয়েছে, সেটাও দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে ওটা। ফিলহাল টুইগি ঘুমাচ্ছে, আমি আপাতত যাই, ওই ঘরে তিশাও আছে, আমাদের একটু কাজও করতে হবে, ওর পাশে বসেই করি, নাহলে আমরা দুজনেই ওখানে চলে এলে ও কান্নাকাটি শুরু করবে। সো আমি তাড়াতাড়ি ল্যাপটপটা নিয়ে তিশা বলছে কত এতদিন বাদে হঠাৎ কি বলছিস, কি বলবি বুঝতে পারছিস না কেন রে? এখন বাজে 4টে আর আমি এখন বেরোবো, ঘড়ি নেই তাও আমি ঘড়ি দেখছি, রেডি হয়ে গেছি। সো বেরোবো, যে জায়গাটায় যাবো সেটা তোমাদেরকে নিয়ে যাবো, অবভিয়াসলি তোমরা দেখতে পারবে। সো তিশা যাওয়ার কথা ছিল কিন্তু তিশা যেতে পারছে না, আমি যাচ্ছি, আমার সাথে আমার একটা বন্ধু যাবে। সো ব্যাপার হচ্ছে কি, আমরা যাচ্ছি PDI করতে। PDI হচ্ছে প্রি ডেলিভারি ইন্সপেকশন, কী ডেলিভারি হবে সেটা তোমরা এতক্ষণ যদি গেস করে থাকো তাহলে নিজে কমেন্ট দাও। তো এই ব্লগে আমি পুরোটাই কভার করব, পুরোটাই, তো একটু ছোটো ছোটো করে ব্লগ করছি, দেখা যাক কী হয়।
কি বলবো বুঝতে পারছি না, শুধু অনেকদিন পর ব্লগ করছি, আমি ভুলে গেছি কি বলতে হয় কি করতে হয় কিরম জানি হয়, মুখ দাঁড়াতে হয়। যাই হোক, শুভ প্রচন্ড চাইছিল যে আমি ওর সাথে যাই, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে আমি বাদ বাকি সব অনেক কিছু ম্যানেজ করতে পারিনি এখনো এই টাইমের মধ্যে। আমি কিন্তু তাড়াতাড়ি উঠে আমি কিন্তু ম্যানেজ করে দিই। হ্যাঁ, শুভ আজকে অনেক সকালে উঠে যায়, অন্য দিনের থেকেও অনেক তাড়াতাড়ি উঠে যায়, খুব এক্সাইটেড। যখন তোমরা কখনো কোনো গাড়ি কিনবে তো গাড়িটা বুকিং করার পরে গাড়িটা ডেলিভারি হয় সেই শোরুম, যদি তাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, আর যদি থাকে তো পিডিআইটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার ক্ষেত্রে সেটা ছিল না বলে ওরা ডেলিভারি করিয়েছে, সেটার মেন কারণ হচ্ছে দেখে নেওয়া গাড়িটা ডেলিভারি হওয়ার আগে যে তোমার কোনো রকম খুঁত আছে কি না, গাড়িতে কোনো স্ক্র্যাচেস ডেন্ট আছে কি না, ইঞ্জিনের চ্যাচিস নাম্বার সেম কি না, যেটা তোমাদের ডেলিভারি হবে ইনভয়েসে যেটা থাকবে সেটা সেম কি না, গাড়ির টায়ার কন্ডিশান টায়ার ম্যানুফ্যাকচারিং ডেট 6 মান্থের মধ্যে আছে কি না পারচেস ডেটের মধ্যে পারচেস ডেট থেকে, তো সেগুলো দেখে নেওয়া একবার একবার চেক করে নেওয়া, সো যাতে তোমার কোনো রকম অসুবিধা না হয়। অনেক সময় দেখা গেছে পিডিআই এ একরকম দেখিয়েছে, ডেলিভারির সময় একরকম, তো সেই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আমরা পিডিআইটা করি। সো সবাইকে জানাই শুভ রথযাত্রা, আজই হচ্ছে গিয়ে 7th of July, সো আজ হচ্ছে 7th of July, মানে 7th of July 2024 আজ হচ্ছে রথযাত্রা, আর তোমাদের সাথে আমার দেখা হলো ঠিক পিডিআই এর পরে। তো আজকে হচ্ছে গিয়ে আমরা আমাদের গাড়ি ডেলিভারি দিতে যাব, ফার্স্ট গাড়ি আমাদের, ফার্স্ট গাড়ি না এটা বলতে গেলে এটা সেকেন্ড গাড়ি, তো বাট এক্সাইটমেন্টটা একদম নতুনের মতনই রয়েছে। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজ হচ্ছে যে রথযাত্রা, খুব ভালো একটা দিন, তো এই দিনটা আমরা মিস করতে চাই না, আজকে হচ্ছে সেই দিন যেটার জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম, বিশেষ করে আমরা খুব খুশি। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, বাড়ির কেউ জানে না, একমাত্র আমি তৃষা আর জুয়েল আমরা তিনজনই জানি, আর কেউ জানে না সেটা, সেই রিয়াকশানটা আজকে ব্লগে। সো সেই মোমেন্টটাই আমার ক্যাপচার করে রাখার সবচেয়ে, মানে যার জন্য এতদিন প্রিপারেশন, মানে আমি আর তৃষা কথা বলছি এরকম ব্যালকনিতে এসে, এরকম পিছু হ্যাঁ দেখ এরকমভাবে ডেলিভারি হবে কী বলে নিয়ে যাও বাড়ির লোককে, তো আমরা বাড়ির লোককে এরকম বলেছি চলো আজ রথযাত্রা আমরা যাই একটা জায়গায় সবাই মিলে একটু ওখানে খাওয়া দাওয়া করি। আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করছি, আমরা বাইরে এসে দেখি হবে কি করবো, তো যাই হোক মোটামুটি একটা সেট করেছি, বলেছি যে বাড়িতে চলো আজ রথযাত্রা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে যাবো, একটু দুপুরে বেরোবো, যে গাড়িটা পুরোনো গাড়িটা যেটা দিয়েছি তো বলেছি যে ওই গাড়িটা আজকে ঠিক হয়ে গেছে, বাড়িতে বলা ছিল যে ওই গাড়িটা একটু প্রবলেম হচ্ছে তো আমরা গ্যারেজে দিয়েছি, মা বলছি এতদিন হয়ে গেল ঠিক আছে সেটা যেতে যেতে বলে দেবো যে গ্যারেজ থেকে আমরা গাড়িটা নিয়ে তারপর আমরা যাবো, তো গ্যারেজটাতে নিতে গিয়েই ব্যাপারটা হবে আর কি, তো চলো সেটাই দেখা যাক। আশা করি তো অনেক লোকটা ভালোই লাগবে, আর টিচার কি একটা বলতে যাচ্ছি আসলে আমার মন খুব পরিষ্কার, আমি যেটাই করি সব সত্যিটা বেরিয়ে চলো, কিন্তু এরকম হলিয়া নিয়ে গেলে আমাকে একটু তো আজ তো একটু বানতে হয় না, চলো অনেকদিন হয়ে গেছে খেতে অনেক ফসল হয়ে গেছে, চলো কেটে আসি তারপর তোমার সাথে দেখা হবে। ওয়েল সো আমরা হয়ে গেছি এখন রেডি, বেশি ব্লগ করতে পারছি না কারণ কথা বলতে পারছি না সেরকমভাবে, যে মানে ফিলিংস যেগুলো আছে সেগুলো এক্সপ্রেস করতে পারছি না সবার সামনে, তো একটুখানি আস্তে আস্তে মানে চুরি করে ব্লগ করছি। যাই হোক, সো আমরা সবাই মোটামুটি রেডি, হোয়াইট হোয়াইট পড়েছি, আমি ফ্রেশও হয়ে এসেছি, এবার মনে হচ্ছে গাড়িটা দেবে, নাহলে তো মনে হয় গাড়িটা নিতে গেলে হয়তো বালতি ধরিয়ে দিত। যাই হোক এখন সবাই মিলে যাই ফটাফট, তারপর তোমাদেরকে রিয়াকশান দেখাচ্ছি সবার, ঠিক আছে চো এদিকে চলে আসো। হ্যাঁ টোটো আসবে এই এক্ষুনি চলে আসবে,
তুমি কি তোমাকে কি সুন্দর লাগছে বলো তো আজকে? ওয়াও হোয়াইট, খুব সুন্দর লাগছে তোমাকে, একদম কিউটি। খুব সুন্দর লাগছে, আচ্ছা সলবি বোন সকল ধন সল্প বোন বলছি যে ভাবছি যে পুরনো গাড়ি নিয়ে যাবো, চল নতুন গাড়ি নিয়ে যাই, পুরনো গাড়ি আছে, পুরনো গাড়ি, পুরনো গাড়ি, এটা দেরি হয়ে গেল, উপরে না না উপরে বনে না না ওই পুরনো পুরনো ওটা তোমায় দেওয়া হবে, রাখা আছে তো, ব্যাপার হচ্ছে পুরনো গাড়িটার উপরে নতুন চ্যাচিস লাগানো হয়েছে। জুয়েলকে থ্যাংক ইউ, জুয়েল যে পেটে কথা রাখতে পেরেছে সেটার জন্য থ্যাংক ইউ, জুয়েলকে যে জুয়েলের পেটে যে কথা রাখতে পেরেছে, আমি ভেবেছি এতদিনে সিরিয়াসলি আমি ভেবেছি আমি আমি ভেবেছিলাম যে জুয়েল অ্যাটলিস্ট তুলিকে তো বলেই দেবে, জুয়েল সাবাস, তুমি প্রমাণ করেছো তুমি ছেলে, তুমি প্রমাণ করেছো ভাবি, আমরা ভীষণ ভীষণ এটা আমরা ভাবিনি যে দিস মানে চমকটা মানে এই ব্যাপার আসছে, চমক ভাবি এই চমকটা যে আসবে আমরা ভাবি, আমার একদম ভুলে গেছিলাম ওটা এখান থেকেই করে যাওয়া উচিত, আমি ভাবিনি কোনোদিন ভাবিনি, ইমোশনাল হয়ে গেছে, চলো এবার সেরিমনি শুরু করা যাক, সেরিমনি শুরু হোক তোমাদের জন্য, তোমরা তোমরা চাবি নেবে, মা মা এই তিনজন যে আছে আর আমাদের লাইফের পিলার এরাই নেবে চাবি, তো তার জন্যই এত কিছু হয়েছে না বলার, ঠিক আছে সবাই ইমোশনাল হয়ে যাচ্ছে বুঝতে পারছি, তো চলো বসে পড়ে এখানে ঠাকুর বসাচ্ছে নতুন গাড়ির উপরে, Yes.
এখন কি হ্যান্ড ওভার হবে। সো ফাইনালি গাড়ি এখন বেরোচ্ছে শোরুম থেকে, আর এবার আমরা নিয়ে যাবো এটাকে। সো সবাই এখানে ফটো তুলছে। খাওয়া দাওয়া হলো আফটার পূজা। তো আজকে যেহেতু রথযাত্রা, তো সবাই নিরামিষই খেয়েছি, আমরা ভেজই খেয়েছি, অল্প স্বল্প করে খেয়েছি, বাট মজাটা ভালোই হয়েছে। তো এই হচ্ছে কি এখন আপডেট। তো চলো বাড়ি যাই, গিয়ে তারপর রথটা শেষ করবো। ভালো করে ধরো, ধর বাবা, তিনজনেই ধরো, না না ধরো 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 টানো ধর, জগন্নাথ বলো, এই এদিকে তাকিয়ে দা, এদিকে দেখা, ওরা উল্টো দিকে, উল্টো দিক করে যাবে, দিদির হাত, দিদির হাত ধরো, চলো টানো টানো রথ, টানো রথ, টানো।